19 এপ্রিল মঙ্গলবার রাত 8টায় শামীম জাহেদি আছে রিটোর্স পেকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। শিক্ষার্থী ব্যবসায়ী সংঘর্ষে 3 সাংবাদিক সহ আহত 40, 5 মে পর্যন্ত ঢাকা কলেজ বন্ধ, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ। সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের হাওর অঞ্চলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত, ভাঙন ঝুঁকিতে আরও অনেক ফসল রক্ষা বাঁধ। বিএমডিসির অনুমোদন না থাকায় অনিশ্চয়তায় কেয়ার মেডিকেল কলেজের 180 শিক্ষার্থী মাইগ্রেশনের দাবি। গত রাতের রেশ ধরে সারাদিন নিউ মার্কেট এলাকা ছিল রণক্ষেত্র। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে দফায় দফায়। ইট পাটকেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণে আহত প্রায় অর্ধশত। প্রায় 4.5 ঘন্টা সংঘর্ষের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এদিকে সংঘর্ষের জেরে ঢাকা কলেজের সব আবাসিক হল আগামী 5 মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। ঢাকা কলেজ এলাকার বর্তমান পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, আপনার কাছে জানতে চাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজ এলাকার পরিস্থিতি কেমন? এই মুহূর্তে আমি যদি পরিস্থিতি বলে তবে থমথমে পরিস্থিতি বলতে হবে, এবং দর্শকদের বোঝানোর জন্য আমি একটু পেছনে চিত্রটি একটু দেখাই যে আজকে ইফতারের কিছুক্ষণ আগে অর্থাৎ 6:15টার দিকে তারা সবাই এখান থেকে রাস্তা থেকে সরে গিয়েছিল। এরপর 7টার দিকে তারা আবারও এখানে এসেছে, এবং আসার পরে এখন পর্যন্ত তারা এভাবেই এটি তারা তাদের যে আন্দোলন, তাদের যে কর্মসূচি সেটি তারা পালন করছে। তারা শুরু থেকে বলে আসছে যে বহিরাগত এবং বস্তির লোকজন নিয়ে ব্যবসায়ীরা এখানে এনে তাদেরকে দিয়ে হামলা চালানো হয়েছে, যে কারণে তারা এটির প্রতিবাদ জানাচ্ছে এবং রাস্তা অবরোধ করে রেখেছে। এবং যারা ঢাকার নগরবাসী আছেন তাদের সুবিধার্থে তারা যদি এখন টিভি সেটের সামনে থেকে থাকেন তাহলে তাদেরকে বলবো যে আপনারা এই নিউ মার্কেট যে সড়কটি রয়েছে মিরপুর রোড, এই রোডটি অ্যাভয়েড করে চলবেন, কারণ এখানে আসলে আপনাকে বাধার মুখে পড়তে হবে। কারণ এখানে যারা আন্দোলন করছে তারা দু পাশের রাস্তায় আটকে রেখেছে এবং এখানে কোনো জনগণের যান চলাচল তারা চলাচল করতে দিচ্ছে না। আর এখানে যারা বহিরাগত আসছে তাদেরকে তারা রাস্তা ঘুরিয়ে দিয়ে অন্য পথ ব্যবহার করার জন্য তারা বলছেন। তারা এছাড়া আর হলের বন্ধের যে বিষয়টি সেটি এখনও কিন্তু আলোচনা চলছে, যেহেতু দোকান মার্কেট তারা বন্ধ রেখেছে এবং এই কারণে হলও বন্ধ রাখার একটি সিদ্ধান্ত হয়েছিল। পরবর্তীতে আমরা তাদের সাথে হল কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জানতে পারলাম, ঢাকা কলেজ কর্তৃপক্ষ তারা যেটি বলেছে, শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা চলছে যে যেহেতু সামনে পরীক্ষা রয়েছে সেক্ষেত্রে হল খোলা রেখে কীভাবে পরিস্থিতি সামলে নিয়ন্ত্রণে আনা যায় সেই বিষয়গুলো তারা আলোচনা করছে, এবং এটির একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত যে হল যে বন্ধ করা হয়েছে সেটি আদৌ বন্ধ থাকবে নাকি খুলে দেওয়া হবে এই বিষয়টি নিয়ে তারা একটি আনুষ্ঠানিক সিদ্ধান্ত আগামীকাল আমাদেরকে জানাবেন। এই ছিল আসলে আমার কাছে। মাসুদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সংবাদ সংগ্রহ করতে থাকুন। এ নিয়ে আরও কথা বলতে বসুন্ধরা থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল আনোয়ার। নিউ মার্কেট এলাকা থেকে যোগ দিচ্ছেন চন্দ্রিমা সুপার মার্কেটের সভাপতি মঞ্জুর আহমেদ মঞ্জু, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দেবেন ঢাকা কলেজের শিক্ষার্থী সাদনান তাজ আপন। জনাব নুরুল আনোয়ার এবং জনাব মঞ্জু, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে বিষয়টা জনাব আনোয়ার আপনার কাছে আমি প্রশ্ন করতে চাচ্ছি সেটা হচ্ছে যে গত রাতের ঘটনার জের হিসাবে সারাদিন আজকে প্রায় দুপুর পর্যন্ত দফায় দফায় মারামারি হয়েছে, কিন্তু কেন এই অবস্থা হলো, আসলে কেন পুলিশ ব্যবস্থা নিতে পারলো না, কেন আইন শৃঙ্খলা বাহিনী তাদের যে আমি যদি বলি গোয়েন্দা নেটওয়ার্ক সেটা কি আসলে কাজ করেনি কি না, কেন এই এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এত বড় একটা ঘটনা হতে তারা দিল? জনাব আনোয়ার, জনাব আনোয়ার কি শুনতে পাচ্ছেন না বোধ হয়? আমি জনাব মঞ্জুর আহমেদ মঞ্জুর কাছে যাচ্ছি। জনাব মঞ্জু, আপনার কাছে জানতে চাচ্ছি, আসলে আমরা সংবাদ মাধ্যমে জেনেছি যে একটি দোকানে, খাবার দোকানে শিক্ষার্থীদের সাথে দোকানদারদের এক ধরনের বচসা হয়, তারপরেই এই এই সংঘর্ষটা ছড়িয়ে পড়ে। আপনাদের দিক থেকে কি অভিযোগ আসলে, কারণ যে বিষয়গুলো বলা হচ্ছে সেটা আপনাদের কথা আসলে শোনা দরকার, বলুন। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের যারা শ্রোতা আছেন তাদের সকলকে ধন্যবাদ জানাতে চাই। মাহে রমজানের এরকম একটি সময় এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করার আসলে মানসিক অবস্থা কারোরই নিশ্চয়ই নেই।
আমাদের একটা কথা আমি একটু স্পষ্ট করে আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, যে নিউ মার্কেট অঞ্চলের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বদরুন্নেসা কলেজ, ল্যাবরেটরি স্কুল, এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং তার আশেপাশের যে সমস্ত আবাসস্থলগুলো আছে তাকে কেন্দ্র করেই কিন্তু গড়ে উঠেছে। ফলে আমাদের কাছে এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সমস্ত প্রতিষ্ঠানের যারা ছাত্রছাত্রী রয়েছেন তাদেরও কিন্তু আমরা আমাদের এক ক্রেতা হিসেবে দেখি, আমাদের প্রতিবেশী হিসেবে দেখি, এবং তাদের সাথে একটা সুসম্পর্ক রাখার মানসিকতা এটি কিন্তু সবসময় আমাদের মধ্যে রয়েছে। ফলে আমরা সবসময় চেষ্টা করি তাদের সাথে একটা সুসম্পর্ক রাখার জন্য। এবং আমি বিশ্বাস করি, বন্ধু আরেকটা কিছু জানতে চাচ্ছি, আসলে এই এই যে সংঘর্ষ হলো এর মধ্যে সাংবাদিকদের কেন আহত করা হলো, পেটানো হলো, অ্যাম্বুলেন্স বাহী যে রোগী সেই গাড়িটাকে ভাঙচুর করা হলো কেন, এই এইটার কারণটা কি? দেখুন আমি বলি, এই ঘটনাগুলো আমি কখন ঘটেছে আমি ঠিক জানি না, কারণ আজকে আমাদের মার্কেটগুলো কিন্তু সব বন্ধ ছিল। আপনি কি পরে শুনেছেন এমন ঘটনা ঘটেছে? আমি শুনেছেন তো, আমি আপনাদের ওই ইউটিউব চ্যানেলগুলোতে আমি এটা শুনেছি, কিন্তু আমাদের মার্কেটগুলো কিন্তু সমস্ত মার্কেট আমরা সকাল থেকে বন্ধ রেখেছি, এবং এই মার্কেটগুলো যেহেতু বন্ধ রয়েছে স্বাভাবিক কারণে আমাদের দায়িত্বশীল লোকজন যারা রয়েছেন তারা কিন্তু কেউই এই জায়গায় অযথা সময় নষ্ট করার মতন অবস্থায় ছিলেন না, তারা চলে গিয়েছিলেন, এবং আমরা আগে ঘোষণাই দিয়ে দিয়েছিলাম মার্কেটগুলো বন্ধ থাকবে। এই জায়গায় নানা ধরনের লোক এই ঘটনার সাথে যুক্ত হয়ে যাওয়ার কারণে জি আমরা মনে করি বাইরের কোন শক্তি এই ধরনের ঘটনার সাথে জড়িত থাকতে পারে, কিন্তু সেটা তো আসলে আইন শৃঙ্খলা বাহিনী পরে দেখবে বা তদন্ত হবে সেটা। কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল এর ফলে ব্যবসায়ীদের ক্ষতি হলো, শিক্ষার্থীদের ক্ষতি হলো, আর ক্ষতি হলো সাধারণ মানুষের যারা সারাদিন ঢাকা শহরে যানজটে আটকে ছিলেন। যারা মঞ্জু আমি আপনার কাছে ফিরে আসবো, আমি যারা নুরুল আনোয়ার কাছে সাবেক যেতে যাচ্ছি, যারা আনোয়ার আপনার কাছে জানতে চাচ্ছি যে গত সোমবার রাতে ঘটনা ঘটলো, এরপরে আজকে মঙ্গলবার সকাল থেকে আবার এই থেমে থেমে ঘটনা হলো এবং দুপুর পর্যন্ত সারাদিন সংঘর্ষ চললো, পুলিশ কি করলো? পুলিশ কি যত সময় ভূমিকা রাখতে পারেনি? যদি তাই পারতো তাহলে তো এই সংঘর্ষ যেত না। পুলিশের কি গোয়েন্দা বিভাগ কাজ করে না? আমি জবাবটা সরাসরি না দিয়ে বলবো, জি বল, এটা তো পুলিশের সমস্যা না, এটা সমস্যাটা হচ্ছে ঢাকা কলেজের ছাত্র এবং ব্যবসায়ী কর্মচারীদের মধ্যে। এখানে পুলিশের সরাসরি প্রাথমিকভাবে ইনভলভ হওয়া যত আমি মনে করি যথাযথ হতো না। আমি আপনাকে একটু ব্যাখ্যা করতে হবে, আমাকে সুযোগ দিতে হবে, সেটা হচ্ছে পুলিশ অপেক্ষা করে দেখবে না, এটা ঠিক আছে, কিন্তু আপনাকে বুঝতে হবে দুইটা পার্টি কারা, সামনে বর্তমান দেশের অবস্থা বুঝতে হবে, রোজার সময়, কদিন পর ঈদ হবে, ব্যবসায়ীদের দোকান খোলা রেখে ব্যবসা করতে হবে, এটাই ব্যবসার মৌসুম, ছাত্রদেরও আবার কেনাকাটা করার সময়, এবং ছাত্ররা যে একটা সেন্সিটিভ একটা দল দেশের মধ্যে এটা আপনাকে বুঝতে হবে। এই মুহূর্তে ব্যবসায়ীরা কিন্তু সেন্সিটিভ, কারণ যদি কোনো কারণ এখানে পুলিশি অ্যাকশনের ফলে কয়েকটা প্রাণহানি ঘটে যেত সামাল দিতে গিয়ে, তাহলে কি দাঁড়াতো? সকলেই পুলিশের বিরুদ্ধে বলতো, এটা করার কি দরকার ছিল? অন্যভাবে তো চেষ্টা করা যেত। আপনি যেটা বলছেন আমি তার সাথে একমত, আপনার কথা, পুলিশ যদি প্রথমেই স্ট্রাইক করতো অর্থাৎ হান্টিংয়ে চলে যেত হয়তো বা এটা এই পর্যায়ে যেত না, এটা বলা কঠিন, কারণ এই প্রবলেমটা একদিনের না, বিগত দুই বছর যাবত এই ধরনের ঘটনা থেমে থেমে ঘটে ছোট আকারে। এখন সেটা ঈদের সময় যেহেতু যারা ক্রয় করতে গেল তারা সুবিধা নিতে চেষ্টা করলো, কনসেশন নিতে চেষ্টা করলো, যারা দোকানদার তারা অত বড় রকম কনসেশন দেবে না, ভিতরে আরও কিছু থাকতে পারে। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটও মনে রাখতে হবে, জি আমাদের দেশের এই ধরনের ঘোলা পানিতে মাছ শিকার করার মতো বহু পক্ষ থাকে, কোন পক্ষ যে কোথায় নেমে গিয়ে কী করছে এটা বলা মুশকিল। তাই মনে করি পুলিশ যদি খুব বৃহত্তর আকারে একটা ম্যাসিভ অ্যাকশনে যেত প্রথম দিকে, হয়তো এটাকে থামাতে পারতো তখনকার মতো, কিন্তু থামতো না, থমকাতে পারতো থামতো না, কারণ প্রবলেম তো ভিতরে রয়ে গেছে। এখন যখন এখন যেটা দরকার, নেগোসিয়েশনের মাধ্যমে যদি উভয় পক্ষকে সামাল দেওয়া না যায় তাহলে আর কোনো বিকল্প থাকলো না, তখন সবাই জনগণও বলবে হ্যাঁ এখন তো পুলিশের অ্যাকশন নেওয়া উচিত,
সারাদিনের যে আজকে ভোগান্তি হলো মানুষের, মানুষকে সারা শহর আজকে স্থবির হয়েছিল যানজটের কারণে, ব্যবসায়ীদের একটা বড় ক্ষতি হলো, ঈদের সামনে তাদের বেচাকেনা করতে তারা করতে পারছেন না, শিক্ষার্থীদের ক্ষতি হলো, তারা বহুদিন পর করোনা কাটিয়ে তারা পরীক্ষা হলে এসেছিলেন বা পরীক্ষা দিচ্ছিলেন, সেগুলো সব বন্ধ হয়ে গেলো, এই দায় তাহলে কার? জানা মানুয়ার এই দায়টাকে এককভাবে কাকে বলবেন আপনি? এখন তো পক্ষগুলিকে আমরা বলবো, পয়লা প্রথম বলবো ছাত্ররা কেন কনসেশনে কিনতে গেল, ব্যবসায়ীদেরকে বলবো তারা এটা নিয়ে বাড়াবাড়ি করলো কেন, দায় দায়িত্ব তো প্রাথমিকভাবে ছাত্র এবং পরবর্তীতে দোকানদারেরা ব্যবসায়ীরা, এরাই তো দুইটা পক্ষ, বাকি যারা আছে এরা তো সব পরবর্তীকালে এতে বিয়ের ক্ষেত্রে পাত্রীপক্ষ এবং বরপক্ষ আসল, পরে কাজী এবং অন্যরা তো পরে আসে। এখন প্রশ্ন হচ্ছে প্রথম দুইটা পক্ষ কিন্তু আমরা দায়ী করি, তারা যদি সংযত হতো, তারা তাদেরকে যারা পরিচালনা করে তারা যদি নিজেদেরকে নিয়ন্ত্রণ করতো আজকে এই অবস্থায় যেত না। চিন্তাই করা যায় না, সিয়াম মাস, রোজার মাস, আমরা মুসলমানেরা তো সংযত থাকি, ইসলামও তাই বলে, সেখানে সব কিছু বাদ দিয়ে, ধর্মকর্ম বাদ দিয়ে আমরা জেহাদ করছি, যুদ্ধ করছি, আমাদের একটু বিরতি নিতে হবে, আপনি আমাদের সাথে থাকবেন, জনাব মঞ্জু আমাদের সাথে থাকবেন, আমরা ফিরে এসে আবার কথা বলবো আপনার সাথে। জনাব মঞ্জু, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা বলছিলাম যে ব্যবসায়ীদের একটা অভিযোগ আছে এই ধরনের ঝামেলা ঘটনা বা বৎসা প্রায় হয়, কিন্তু আজকের যে ঘটনাটা ঘটেছে আমি বলছিলাম যে সাংবাদিকদের যারা আসলে সংবাদ সংগ্রহ করতে গেছে তাদেরকে পেটানো হলো, অ্যাম্বুলেন্সের কে আক্রমণ করা হলো, এটার কারণটা কি? একেবারে সঠিক বিষয়টা আমার কাছ থেকে আপনি উত্তর পাবেন না, এই কারণে যেহেতু আমাদের মার্কেটগুলো বন্ধ ছিল, তবে আমি আশা করি নিশ্চয়ই তদন্তকারী সংস্থা খুব দ্রুত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে তারা খুঁজে বের করবেন আমাদের ব্যবসায়ীদের মধ্য থেকে। যদি আজকে মার্কেট বন্ধই থাকে তাহলে কাদের সাথে মারামারি হলো, ছাত্রদের সাথে? আমরা কিন্তু এই বিষয়টাকে আমি শুরুতে আপনাকে বলেছি যে এই মারামারিটার সাথে দোকানের ব্যবসায়ীদের সরাসরি সম্পৃক্ত করার সুযোগটা আজকে খুব কম, কারণ এই জায়গায় নিউ মার্কেট অঞ্চলের ব্যবসা শুধু যারা দোকান মালিক আছেন, কর্মচারী আছেন তারাই করেন, ব্যাপারটা কিন্তু তা না। জি, এই জায়গায় আরো অন্যান্য ব্যবসায়ীরাও কিন্তু ব্যবসা করেন, তারাও এই জায়গায় ব্যবসার সাথে যুক্ত। জি, এই জায়গায় অনেক ফ্লোটিং পাবলিক আছেন, ফ্লোটিং পিপল আছেন যারা নানা রকমের ব্যবসা বাণিজ্য কাজকর্মের সাথে যুক্ত আছেন। আমি ব্যবসায়ীদের ক্ষেত্রে আমাদের যে দৃষ্টিভঙ্গি এই জায়গার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের ক্ষেত্রে সেটি আমি শুরুতেই আপনাকে বলেছি যে আমরা কিন্তু বিশ্বাস করি যে এই জায়গায় যারা পড়াশোনাটা করছেন তাদেরকে কেন্দ্র করেই কিন্তু আমাদের এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো প্রয়োগ করছে, সুতরাং তাদের সাথে আমাদের যে সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু আত্মার সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের নির্ভরতার জায়গা, তারা আমাদের আশ্রয়ের জায়গা, তারা আমরা যদি কোনো সংকটে পড়ি আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম আমাদের পাশে থাকবে, সুতরাং তাদের সাথে সংঘর্ষ করা, তাদের সাথে আক্রমণ সংঘাতে জড়ানো এবং এইটাকে কেন্দ্র করে সাংবাদিকদের মতো সংবাদ সংগ্রহের যে সমস্ত প্রতিষ্ঠান তাদের সাথে ব্যবসায়ীর আক্রমণে যুক্ত হবে, এটি আসলে আমরা দায়িত্ব নিয়েই বলতে পারি এটি সাথে ব্যবসায়ীদের সম্পৃক্ত। এগুলো সবই ভিডিও ফুটেজ আমরা দেখছি টেলিভিশনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি, নিশ্চয়ই আইন শৃঙ্খলা বাহিনী এগুলো খুঁজে দেখবে তারা আসলে কারা প্রকৃত দোষী। ধন্যবাদ, আমি ঢাকা কলেজের শিক্ষার্থী সাদনান তাজ আপনের সাথে কথা বলতে যাচ্ছি। জনাব আপন, আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা প্রায় শুনছি বা আজকেও ব্যবসায়ীরা বলছেন যে শিক্ষার্থীরা প্রায় খাবারের দোকানে গিয়ে বিল না দেওয়া বা কম দেওয়া ঘটনা ঘটে, বা কখনো দোকানে গেলে কোনো পণ্য কিনতে গেলে সেখানেও দাম দর নিয়ে ঝামেলা হয়, শিক্ষার্থীদের মধ্যে এই অভিযোগটা কেন, শিক্ষার্থীরা এটা কেন করে বা কোন শ্রেণীর শিক্ষার্থী এটা আসলে কাজটা করে? আসলে এই অভিযোগটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আপনি এই নিউ মার্কেটের আশেপাশে যে খাবারের দোকান এবং কাপড়ের যে দোকানগুলো আছে এই দোকানগুলোতে আসলে খোঁজ নিলেই জানতে পারবেন, কিংবা আমরা যারা সাধারণ শিক্ষার্থী হলের শিক্ষার্থীরা যখন এই নিউ মার্কেট এবং আশেপাশের দোকানগুলোতে খাবার দোকানগুলোতে যাই, এই জন্য ঘটনা আসলে বানোয়ার এবং কাল্পনিক। খাবারের মূল্য ওইখানে দেখা যাচ্ছে তারা চার থেকে তিন গুণ বেশি দামে ওই খাবারটা বিক্রি করছে, তো ওইখানে হচ্ছে আমাদের যে সাধারণ শিক্ষার্থীরা এটা প্রতিবাদ করে যে বাহিরে এই খাবারের মূল্যটা এত এবং আপনাদের এখানে খাবারের মূল্যটা মানে এত বেশি কেন।
তো এই প্রতিবাদটা করার কারণে মূলত যে নিউমার্কের যে ব্যবসায়ী তারা সাধারণ শিক্ষার্থীদের উপর ক্ষিপ্ত হয়ে যায় এবং এক পর্যায়ে তারা আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর আক্রমণ চালায় এবং আক্রমণ করে তাদেরকে ছুরিকাঘাত করে আহত করে আমাদের ঢাকা কলেজের মাস্টার্স হলে শিক্ষার্থীদের। তো তারপরে দেখা গেল যে আমাদের ঢাকা কলেজের যে সিনিয়র ভাইরা আছেন মীমাংসার জন্য মীমাংসাতে যাই এবং মীমাংসা করতে গিয়ে দেখা যায় যে তারা তারা কোন ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত আছেন তারাও আছেন তারপরে সাধারণ শিক্ষার্থীদের পাশে কিন্তু দাঁড়িয়েছে ঢাকা কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ যারা আছে তাদের যে যৌক্তিক আন্দোলন এবং যে যৌক্তিক দাবি এবং তাদের উপর যে অন্যায় অত্যাচার করা হয়েছিল সাদনান তাজ আপন আপনাকে ধন্যবাদ। যারা নুরুল আনোয়ার আপনি আপনার কাছে যেতে যাচ্ছি, আপনি বলছিলেন যে যারা সবাইকে মিলে আসলে একটা সংযত আচরণের প্রয়োজন ছিল এবং সেটা খুবই যুক্তিসঙ্গত। আপনি বলছিলেন যে কিন্তু এই ধরনের ঘটনা যখন ঘটে তখন কিন্তু সংঘবদ্ধ দল থাকে, আসলে একদম খুব একা একজন ব্যক্তি জড়িয়ে যায় তারপরে যদি সবাই না আসে সেটা কিন্তু হয় না। সেই জায়গাটায় ঢাকা কলেজ কর্তৃপক্ষেরও তাদের দায় ছিল আমি যদি বলতে পারি, বা সেখানকার স্থানীয় যিনি ওয়ার্ড কাউন্সিলর ছিলেন তাদেরও একটা দায় ছিল, তারা কি কেউ কোনো কাজ আসলে বোধ হয় করেননি, তাদের দায়িত্ব পালন করেননি? এটা তো সত্যি, সাথে আর একটু বলেন সেটা হচ্ছে জি ওই এলাকার যিনি সংসদ সদস্য তারও দায়িত্ব ছিল এটাকে সামাল দিতে আসা। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে এলিটস অফ দ্য সিটি বা নগরের যারা নেতৃস্থানীয় ব্যক্তি তাদেরও তো দায়িত্ব ছিল, কিন্তু কেউ কেউ কিন্তু এগিয়ে আসলেন না, সবাই অপেক্ষা করলেন পুলিশ এসে সামাল দেয়। এটা তো পুলিশের একক সমস্যা নয়, আপনাদের বুঝতে হবে এটা কোনো দুর্বৃত্ত দল বা জঙ্গি দল অথবা কোনো সন্ত্রাসী দল নয়, এটা সাধারণ ছাত্র এবং ব্যবসায়ী শ্রেণী তাদের মধ্যে তাৎক্ষণিক একটা ঘটনা কেন্দ্র করে দুইপক্ষ উত্তেজিত হয়ে উভয় পক্ষের শুধুমাত্র নিউ মার্কেট না, নিউ মার্কেটের আশপাশের দোকানের যারা কর্মচারী ছিল এখন এরাও এতে যোগ দিয়েছে, আবার ঢাকা কলেজের বাইরে অন্যান্য যে শিক্ষা প্রতিষ্ঠান আছে এরাও কিন্তু এতে যোগ দিয়েছে। আমি ইভেন দেখলাম ইডেন কলেজের কিছু সংখ্যক মেয়ে মিছিল করছে এর পক্ষে, তার মানে দাঁড়াচ্ছে যার যার সমর্থক শ্রেণী দিয়ে আস্তে আস্তে জিনিসটা অনেক বড় আকার হয়ে যাচ্ছে, বিষয়টা এরকম। এখন এটা বড় আকার যেহেতু হচ্ছে সকল আমি বলবো স্টেক হোল্ডার যারা তাদের নেতৃস্থানের ব্যক্তিদের আসা উচিত, সরকার আসাও আসবে সাথে পুলিশ তো অবশ্যই থাকবে। জনাব আনোয়ার আপনাকে ধন্যবাদ। জনাব মনজুর আহমদ মঞ্জুর, খুব সংক্ষেপে জানতে চাই, আমাদের হাতে একদম সময় নেই, আমরা শুনছিলাম আমাদের সহকর্মী মাসুদুর রহমান জানাচ্ছিলেন যে ছাত্রদের একটা দাবি হচ্ছে এই মুহূর্তে যদি ব্যবসায়ীরা তাদের সাথে বসে এবং ক্ষমা চায় যে ঘটনা ঘটেছে তাহলে এক ধরনের অবস্থা যে এখন অবস্থা আছে তার কিছুটা হলেও প্রশমিত হতে পারে। ব্যবসায়ীদের পক্ষ থেকে এমন কোনো পরিকল্পনা আছে? যে কোনো সংকট যখন তৈরি হয় তার মীমাংসার রাস্তাটা কিন্তু আলাপ আলোচনার মধ্য দিয়ে করতে হবে। নিশ্চয়ই এই ধরনের কোনো উদ্যোগ যদি কেউ নেয় যে আলাপ আলোচনার মধ্য দিয়ে এটার মীমাংসা করা একটা উদ্যোগ যদি কেউ গ্রহণ করে, আমরা তো আশা করি ব্যবসায়ীদের যারা নেতৃবৃন্দ আছেন, নিউ মার্কেটের যারা নেতৃবৃন্দ আছেন, তারা অবশ্যই এটা সাড়া দেবেন এমনটাই আমাদের প্রত্যাশা। অনেক ধন্যবাদ জনাব মনজুর আহমেদ মঞ্জু, জনাব নুরুল আনোয়ার আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। পাহাড়ি ঢল অব্যাহত থাকায় পানি বাড়ছে সুনামগঞ্জ, নেত্রকোনা ও কিশোরগঞ্জ অঞ্চলের নদ নদীর। অসময়ে অতিরিক্ত পানির চাপে হাওড় অঞ্চলে ফসল রক্ষা বাঁধগুলো রয়েছে উচ্চ ঝুঁকিতে। এ নিয়ে কথা বলতে পরিবাগ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন জলবায়ু বিশেষজ্ঞ এবং বুয়েটের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম। ডক্টর ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। হাওড়ের এই সংকট নিয়ে আমরা দুই বছর বা এক বছর পর পরই আলোচনা করতে হয়, আদৌ কি এর কোনো স্থায়ী সমাধান আছে? আপনি চমৎকার একটা প্রশ্ন করেছেন। আমরা প্রতি বছরই এরকম একটা পরিস্থিতি দেখি, তার ভিতরে আবার কিছু কিছু বছরে অনেক বেশি এরকম অবস্থা দেখি। যেমন আমাদের মনে আছে কিনা আপনাদের যে 2017 সালে আমরা একটা ফ্লাশ ফ্লাড কন্ডিশন দেখি, সেখানে প্রায় 90% ধান নষ্ট হয়ে গিয়েছিল। কিন্তু এবছর আমরা দেখেছি এই পর্যন্ত সোফার 6000 হেক্টর বা এরকম ধান আউট অফ
আড়াই লাখ হেক্টরের মধ্যে নষ্ট হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এটার পার্মানেন্ট সমাধান কি? আপনার যে প্রশ্নটা, এটা আসলে এই জায়গাটা একটা ইউনিক জিওগ্রাফি, আমাদেরকে বুঝতে হবে যে এখানে যেমন হাওড়ে এক সময় ধান হয়, আবার এর পরপরই মনসুন সিজনে এখানে কিন্তু প্রচুর মাছ হয় হাওড়ে। হ্যাঁ, তো এই যে কন্ডিশন, এখানে আবার দুটো সিস্টেম কি অ্যাক্টিভ রাখতে হবে। একদিকে যেমন এক সময় পানি নেমে যেতে হবে, সেখানে হ্যাঁ মানে পানি আসার এখন সুযোগ দিতে হবে, পানি নেমেও যেতে হবে দ্রুত, এবং ধান বপন করব সেটা আবার পানি আসার আগে, পাহাড়ি ঢল আসার আগে আমাদের কেটে ফেলতে হবে। তো এরকম কন্ডিশনে আসলে আমাদের অনেক সময় কোনো একটা অংশ ফাংশন ঠিকভাবে করে, কোনো একটা করে না। যেমন যদি বাঁধের কথাই দেখেন, এগুলি কিন্তু সাবমার্সিবল এম্বাকমেন্ট বা ডুবো বাঁধ, এগুলি আমরা কিন্তু উত্তরের মতো মধ্য অঞ্চলের মতো পার্মানেন্ট বাঁধ করতে পারছি না। কারণ হচ্ছে পার্মানেন্ট বাঁধ করলে পানি প্রবাহে ব্যাহত হবে, এবং সেক্ষেত্রে কিন্তু হাওড়ে দীর্ঘমেয়াদী জলবদ্ধতা দেখা দেবে। এই বাঁধটা কিন্তু পানির নিচেই থাকবে বর্ষার সময়, এবং অনেক ক্ষেত্রে আমরা কেটে দিব। তাহলে যে বারবার বলা হচ্ছে বাঁধগুলো ঠিকমতো ব্যবস্থাপনা করা হয়নি, বাঁধ ভেঙে গেল, সেটারই বা কারণ কি? তাহলে সেটার কারণ হচ্ছে বাঁধের প্রয়োজনীয়তা। বাঁধের প্রয়োজনীয়তা হচ্ছে যে এই পাহাড়ি ঢলটা ঠেকানোর জন্য এই সময় এটা কার্যকর থাকে। তো এই বাঁধটা আমার কিছুদিন আগে করতে হবে, অন্তত এক মাস আগে শেষ করতে হবে, এবং প্রপার নিয়ম মেনে। তার মানে কি বাঁধ প্রতি বছরই বাঁধকে সংস্কার করতে হবে? হ্যাঁ, প্রতি বছরই সংস্কার করতে হবে, এবং এটা কম্প্যাকশন করতে হবে, এবং আগে তাকে মাটিটা সেটেল করার জন্য টাইম দিতে হবে। আমরা যদি এক সপ্তাহ আগে কোনো ক্রমে মাটি ফেলে দেই, ওটা কিন্তু আসলে ভঙ্গুর একটা বাঁধ হয়। তো এটা নিয়ে আমার মনে হয় একটা মানে ডক্টর ইসলাম, আমি আমি আপনার কাছে জানতে চাই, বিষয়টা হচ্ছে এরকম যে যদি এটা সাবমার্সিবল বা পানির নিচের একটা বাঁধই হয়, তাহলে কি সেখানে কি এটাকে আর একটু ভালো হয় তৈরি করা যায় না, বা এখানে কনক্রিট দেওয়া কি সম্ভব না? এটা খুবই বোকার মতো হতে প্রশ্ন হচ্ছে, আপনি যদি বা সাধারণ মানুষ হিসেবে জানতে চাই আপনার কাছে। ওখানে আসলে আমরা এখনো কনক্রিটের ব্যবহার করি নাই। ওখানে যেটা হয়েছে যে কিছু রাবার ড্যাম হয়েছে, এখন কিছু প্রস্তাবনা আছে যে পানি দিয়ে রাবার ফুলিয়ে সেখানে আমরা কিছু কজয়ের মতো তৈরি করব, যাতে বর্ষার সময় সেটা ইনফ্লেট করে দিব। এখানে আগে বলেছি যে পার্মানেন্ট বাঁধ দেওয়া হচ্ছে না, কারণ তাহলে আসলে পকেট হয়ে যাবে, হাওড়গুলি আপনার পানি আটকিয়ে দেবে। যেটা গতকালকে আমরা মন্ত্রিপরিষদের একটা সিদ্ধান্তে দেখলাম যে এখানে এখন কিন্তু এক্সপ্রেস ওয়ে উপর দিয়ে যে রাস্তাগুলি সড়কগুলি তৈরি করতে হবে, যাতে পানি সময় উপযোগী সিদ্ধান্ত বলতেই হয় কি, এটা অনেক আগেই করা ছিল, এবং আমরা কিছু রাস্তাঘাট করে ফেলছি, যেটা একটা কারণ পানি এখন দ্রুত নামতে পারছে না। আচ্ছা, আরেকটা হচ্ছে যে নদীগুলো সেডিমেন্টের সেডিমেন্টেশন হয়ে অনেক জায়গায় কিন্তু ভরে গিয়েছে, যার ফলে কিন্তু পানি এখন নামার ক্ষেত্রে দীর্ঘ জলবদ্ধতা দেখছি, যার কারণে অনেক সময় আমরা হাওড়ের এই অনেক জায়গা থেকে দেখছি যে ফসল পানি নিচে আছে। অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনিশ্চয়তার মুখে কেয়ার মেডিকেল কলেজের 180 শিক্ষার্থীর জীবন, নিয়মিত ক্লাস না হওয়া, শিক্ষক সংকট, রোগী স্বল্পতা থেকে শুরু করে নানা কারণে 5 বছর ধরে নেই বিএমডিসির অনুমোদন। এই অবস্থায় মাইগ্রেশনের দাবি শিক্ষার্থীদের, তবে অধিদপ্তর বলছে কেয়ারের ভর্তি নিষেধাজ্ঞা থাকায় মাইগ্রেশনের সুযোগ নেই। এ নিয়ে কথা বলতে ধানমন্ডি থেকে আমার সাথে যোগ দিচ্ছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। ডাক্তার আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমাদের প্রতিবেদন আজকে আমরা দেখছিলাম যেখানে বলা হচ্ছে কেয়ার মেডিকেল কলেজে 5 বছর ধরে বিএমডিসির অনুমোদন নেই, কিন্তু শিক্ষার্থী ভর্তি হচ্ছে। আবার অধিদপ্তর থেকে বলা হচ্ছে যে যেহেতু অনুমোদন নেই, তাদের মাইগ্রেশন দেওয়া সম্ভব নয়। তার মানে কি কোনো নিয়ম শৃঙ্খলা নেই, একটা অরাজকতার চূড়ান্ত রূপ? যদি 5 বছর থেকে বিএমডিসির অনুমোদন নাই থাকে, তাহলে কেন ছাত্রছাত্রী এখানে ভর্তি হচ্ছে? এই দেখার দায়িত্ব কার? ধন্যবাদ আপনাকে। দেখুন, সরকারি প্রাইভেট মেডিকেল কলেজগুলা একটি সুনির্দিষ্ট নীতিমালা দেওয়া আছে, সেই নীতিমালার ভিত্তিতে প্রাইভেট মেডিকেল কলেজগুলো চলবে। সেখানে বিএমডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, সেগুলো তারা সুপারভাইজ করবে। এই মেডিকেল কেয়ার মেডিকেল কলেজে পারমিশন দেওয়ার পরে সেখানে শর্ত আছে যে 500 বেডের একটা হাসপাতাল থাকবে, 10% ফ্রি গরিব রোগীদের চিকিৎসার ব্যবস্থা থাকতে হবে, এবং শিক্ষক অন্যান্য আনুষাঙ্গিক যা দরকার এই নীতিমালার মধ্যে আছে। কিন্তু এটা প্রতিষ্ঠা পাওয়ার পর থেকে বিএমডিসি পরপর 3 বার, এবং আমি নিজেও সর্বশেষ বিএমডিসির প্রতিনিধি হিসেবে এটা বিজেপি গিয়েছিলাম, সেইখানে বিএমডিসির আদলে এইটা ছাত্রদের শিক্ষাদানের যে পরিবেশ, শিক্ষক অন্যান্য যা থাকার দরকার সেখানে কিচ্ছু নাই। এবং
2016-17 সেশনে জি 6টি প্রাইভেট মেডিকেল কলেজ এই অনিয়মের কারণে মিনিস্ট্রি তাদের ভর্তি বন্ধ করে দেয়। ভালো কথা। এবং এটার মধ্যে কেয়ার মেডিকেল কলেজ আছে। তাহলে এই এই 5 বছর ধরে কার ভর্তি হলো? না, সেটা আমি বলছি, এরপরে কেয়ার মেডিকেল তারা কোর্টের মাধ্যমে পারমিশনে তারা ছাত্রবর্তি চালিয়ে যায়, কিন্তু বিএমডিসির এদের কোনো অনুমোদন নাই, কিন্তু যারা এর মধ্যে পাস করে যাচ্ছে তারা রেজিস্ট্রেশন পাচ্ছে না। এই হলো বাস্তব অবস্থা। এখন মাইগ্রেশন যেটা বললেন, মাইগ্রেশনের এটা মিনিস্ট্রি যদি মনে করে যে এই মেডিকেল কলেজটা যেহেতু সরকারের যে সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করছে না, বারবার তাগিদ দেওয়ার পরেও করছে না, তারা বন্ধ করে দেওয়ার পরে ভর্তি তারা কোর্টের মাধ্যমে তারা এখন কলেজ চালাচ্ছে, সেই ক্ষেত্রে মেডিকেল কলেজটা তারা বন্ধ করে দিতে পারে, ছাত্র বন্ধ করে ছাত্রগুলোকে বিভিন্ন মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিতে পারে। আইনি বাধ্যবাধকতা, কিন্তু যদি শিক্ষা, আপনি নিজেই বলছেন যে সেখানে পড়াশোনার কোনো মান নেই, তারা ঠিকমতো ভালো লেখাপড়া হয় না, ভালো চিকিৎসক নেই, হাসপাতাল নেই, তাহলে এই শিক্ষার্থীদেরকে কেন মাইগ্রেশন দেওয়া হবে আরেকখানে? না, এখানে যেহেতু যেমন আমি বলি, রাজশাহীর একটা উল্লেখ করি, রাজশাহীর শাহ মখদুম মেডিকেল কলেজ প্রাইভেট একটা, সেখানে তাদের মানসম্পন্ন শিক্ষক কিংবা পরিবেশ না থাকার কারণে মিনিস্ট্রি ওখানকার সব ছাত্রছাত্রীদের অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজে মাইগ্রেশন করে দিয়ে মেডিকেল কলেজ বন্ধ করে দিয়েছে। এরকম আরও 5টা মেডিকেল কলেজ, শাহ মখদুম মেডিকেল কলেজটা আমার জানা মতে এখন চালু আছে, মানে গভর্নমেন্টের ছাত্র মাইগ্রেশন করেছে, বন্ধ আছে কিন্তু চালু আছে, মানে এখন তো নতুন করে তারা বন্ধ করছে না। আবার এই যে 6টা মেডিকেল কলেজের গভর্নমেন্টের যখন সার্কুলার দেয় যে ছাত্র ভর্তি হবে, তখন গভর্নমেন্টের সার্কুলার উল্লেখ করে দেয় যে এই মেডিকেল কলেজগুলো ছাত্র ভর্তি করা যাবে না, তাদের নিষেধাজ্ঞা আছে। তারপরে অনেকে ভর্তি করে এবং অনেকে ভর্তি হয়, তার মানে যারা এরপরেও যখন ভর্তি করছে কর্তৃপক্ষ, তাদের বিরুদ্ধে যদি শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়া হয় এবং দৃষ্টান্তমূলক দৃশ্যমান শাস্তি না নেওয়া হয়, তাহলে তো এই অরাজকতা চলতেই থাকবে, এটা তো বন্ধ করতে হবে। এই ভর্তির ব্যাপারটা যেহেতু কোর্টের মাধ্যমে তারা ভর্তি করছে, মন্ত্রণালয় কোর্টের আইনি ফাইটে আছে তারা, কিন্তু আমার মনে হয় যদি আইনের কোনো সমস্যা না থাকে তাহলে এই মেডিকেল কলেজগুলোর ছাত্রছাত্রীদের অন্যত্র মাইগ্রেশন করে দিয়ে এগুলো বন্ধ করে দেওয়া উচিত। কারণ এই 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 মেডিকেল কলেজ একদম বন্ধ না করে দেওয়া হয় এবং এই দায়িত্ব তো আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বা প্রশাসনের দায়িত্ব নাকি? এটা স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু এই সংকট যদি দূর না হয় তাহলে যেসব ছেলে মেয়ে এখানে ভর্তি হচ্ছে তাদের অর্থ, তাদের পরিবারে অর্থ ব্যয় হচ্ছে, অথচ তারা অনেক সময় ডিগ্রি পাবেন না, কিন্তু তারপরও কর্তৃপক্ষের প্রতি একটা শাস্তিমূলক ব্যবস্থা থাকা উচিত কিনা? ডেফিনেটলি, যারা গভর্নমেন্টের কাছ থেকে এই মেডিকেল কলেজগুলো পারমিশন নিয়েছে শর্ত সাপেক্ষে যে এই শর্তগুলো পূরণ করব, আমরা এই মেডিকেল কলেজগুলো চালাবো, তারা এখন সেই সরকারের শর্ত মানছে না, ডেফিনেটলি তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া উচিত আমি মনে করি। এবং আপনি নিজেই বলছিলেন যে অনেক সময় অনেকে আদালতে যাচ্ছে এবং এই আদালতে হয়তো অনেক সময় স্টে অর্ডার বা এরকম অর্ডার নেওয়ার ফলে কাজটা করে যায়, কিন্তু এটার ক্ষেত্রেও একটু ব্যবস্থা হওয়া উচিত, দ্রুত এই আইনি সিদ্ধান্তগুলো আসা উচিত এবং তার জন্য প্রয়োজনীয় আলাদা কোনো বেঞ্চ করা যেতে পারে। ডেফিনেটলি, আমি মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ে এটা জোরালোভাবে আইনি ফাইটে যাওয়া উচিত এবং সরকারের যে বাস্তবতা, এখানকার ছাত্রদের ভবিষ্যৎ চিন্তা করে, এখানকার যে ছাত্ররা ডাক্তার হবে তাদের মানের চিন্তা করে, আগামী দিনের স্বাস্থ্য সেবার কথা, জনগণের স্বাস্থ্য সেবার কথা চিন্তা করে এই জনগুরুত্ব জিনিসটা মন্ত্রণালয় বিচারালয়কে অবহিত করা উচিত, তাহলে আমার মনে হয় বিচার বিচার তাদের মন্ত্রণালয়ের পক্ষে আসবে। অনেক অনেক ধন্যবাদ ডাক্তার এম এ আজিজ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল এডিটর স্পিকে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।